আচ্ছা দেখো, আমরা বলছিলাম একটু আগে যে ইনফিনিটিভের তিনটা প্রকারভেদ আছে, সেই তিনটা কি কি? সিম্পল ইনফিনিটিভ, প্যাসিভ ইনফিনিটিভ আর একটা ডুয়াল ইনফিনিটিভ। তাহলে এবারে আমরা দেখি যে প্যাসিভ ইনফিনিটিভটা কি জিনিস। ভি3 মানে বোঝাচ্ছে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কথা বলো না, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে দেখি, যেমন ধরো তাহলে দেখো এখানে লেখা আছে আই স্টাডি হার্ড টু বি স্টুড ফার্স্ট। তাহলে আমি পড়াশোনা করি কিসের জন্য? প্রথম হওয়ার জন্য। তাহলে এখানে টু বি, দেখো প্রথমে আমরা বলে নিয়েছি যে ইনফিনিটিভ প্যাসিভে যেটা সেটা হচ্ছে টু, তারপরে বি থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তো এখানে দেখো টু আছে প্রথমে, আছে না তামিম? তারপরে কি আছে? বি। তারপরে কি দেওয়া আছে? স্টুড। তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ, কারণ জেনারেল যে সিম্পল ইনফিনিটিভ সেখানে কি থাকে? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, কিন্তু এখানে আছে টু প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এরকমভাবে আমরা একটা সিম্পল সেন্টেন্স বানাতে গিয়ে দেখি যে এরকম দুইটা একটা নন ফাইনাইট ভার্ব, একটা প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ একটা ফাইনাইট ভার্ব। এখানে স্টাডি এটাকে বাদ দেওয়া যাবে না, এটা যদি বাদ দিই তাহলে সেন্টেন্সই হবে না। যেমন ধরো যদি এটা বাদ দিই তাহলে কি অর্থ আসে? আই হার্ড টু বি স্টুড ফার্স্ট, আমি কঠোর পরিশ্রম বা কঠোর, হ্যাঁ মানে প্রথম হওয়ার জন্য। কেমন আসছে? আসছে না, তার অর্থ আসে না। এই জন্য প্রিন্সিপাল ভার্বটাকে বাদ দেওয়া যাবে না, যাকে বলা হচ্ছে যে হ্যাঁ ফাইনাইট ভার্ব। এবং নন ফাইনাইট ভার্বটা এই অংশটুকু, অর্থাৎ টু বি স্টুড ফার্স্ট, এই অংশটুকু বাদ দিলে সমস্যা নেই। কিন্তু আমরা সাধারণত দেখি যে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড বানানোর সময় হ্যাঁ আমাদেরকে ইনফিনিটিভ দিয়ে দেওয়া থাকতে পারে, অথবা দেখা যাচ্ছে একটা অনেক বড় সেন্টেন্স আছে ওইটাকে আমরা ছোট করার জন্য ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। আচ্ছা তাহলে একটু দেখি যে এটা সিম্পল সেন্টেন্সের পরে, অর্থাৎ সরল বাক্য এটা হলো। এবার আমরা চলে যাব কমপ্লেক্স সেন্টেন্সে। যার বাংলা কি? যেমন জটিল যদি করতে চাই তাহলে কি হবে? আই স্টাডিড, অথবা আই স্টাডি প্রেজেন্ট ফর্মে রাখলাম, হার্ড আমি কঠোর পরিশ্রম করি। কেন করি? না লেখাপড়া করি, এখানে স্টাডি মানে পড়াশোনা করা। হ্যাঁ তাহলে আমি কঠোর পড়াশোনা করি কিসের জন্য? সো দ্যাট উই আর আই আই কুড স্ট্যান্ড ফার্স্ট। হ্যাঁ মানে আমি কঠোর পরিশ্রম করি এই জন্য যে আমি কি হতে পারি। হ্যাঁ এখানে দিতে হবে ক্যান, কেন ক্যান হবে কেউ বলতে পারবে? কারণ দেখো প্রথম সেন্টেন্সের অংশটা দেওয়া আছে প্রেজেন্ট ফর্মে, তাহলে অবশ্যই সবগুলো প্রেজেন্ট ফর্মেই হবে, এই জন্য এখানে ক্যান হবে। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো আই স্টাডি হার্ড, আমি কঠোরভাবে পড়াশোনা করি, হ্যাঁ সো দ্যাট এই জন্য যে আই ক্যান স্ট্যান্ড ফার্স্ট, আমি কি হতে পারি? প্রথম হতে পারি। তাহলে এরকম বাক্য যদি থাকে তাহলে আমরা দেখলাম যে সিঙ্গল থেকে কমপ্লেক্স করার সময় এভাবে করতে হবে। আচ্ছা তাহলে এরপরে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে আসি। কম্পাউন্ড
দেখো লেখা আছে যৌগিক বাক্য তাহলে দেখো হ্যাঁ ইনফিনিটিভ এর প্যাসিভ ফর্ম এরকম ভাবে করা যায়, ঠিক আছে।